সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার পালং শাকের পাকোড়া। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই খুবই মজার পালং শাকের পাকোড়া বানানোর প্রস্তুত প্রণালী। পালং শাকের পাকোড়া বানানোর জন্য আমাদের লাগবে পালং শাক। আজকে এখানে আমি হাফ আটি পালং শাক খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন যতটুকু সম্ভব পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। হাফ আটি পালং শাক এখানে আনুমানিক 250 গ্রামের মতো হবে। এবার এর মাঝে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তবে আপনি চাইলে পেঁয়াজ কুচি ছাড়াও পাকোড়াটা বানাতে পারবেন, খেতে কিন্তু খারাপ লাগবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝাল কম পছন্দ করলে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আদা রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। ধনে পাতা কুচি দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। ময়দা দিয়ে দিব হাফ কাপের মতো, তবে আপনি চাইলে এখানে বেসনটাও ব্যবহার করতে পারবেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ার বাসায় না থাকলে চালের গুঁড়োও দেওয়া যাবে, এর পরিবর্তে চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ারের জন্য পাকোড়াটা অনেক মচমচে হবে। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিব। শাক থেকে অনেকখানি পানি বের হবে, এতেই কিন্তু খুব ভালো করে মাখা হয়ে যাবে। তারপর আপনার যদি মনে হয় পানি লাগবে তাহলে খুব সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন। আমার এখানে পানি ব্যবহার করতে হয়নি। দেখুন, হাতে নিয়ে যদি একটি পাকোড়া স্বাদ দেওয়া যায় তাহলেই বুঝতে হবে পাকোড়া বানানোর জন্য রেডি হয়ে গেছে। আমার পাকোড়া বানানোর জন্য রেডি হয়ে গেছে। এবার আমি পাকোড়াগুলোকে ভাজবো, সেই জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে। ডুবো তেলে পাকোড়াগুলোকে ভাজতে হবে। তেলটা যখন যথেষ্ট গরম হবে তখন চুলায় আঁচটা মাঝারি করে এর মাঝে পাকোড়াগুলো দিতে হবে। পাকোড়াগুলো আপনি বড় অথবা ছোট আপনার ইচ্ছে অনুযায়ী বানাতে পারেন। আজকে আমি মাঝারি সাইজ করে পাকোড়াগুলোকে বানাবো। পাকোড়াগুলো নির্দিষ্ট কোনো শেপ হয় না, হাতে নিয়ে এরকম গোল গোল করে তেলের মাঝে দিয়ে দিলেই হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝারি আঁচে পাকোড়াগুলোকে ভাজবো। পাকোড়াগুলো এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। ঘন ঘন উল্টাবেন না, এতে কিন্তু ভিতরে তেল চুপচুপ হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু একবার বাড়ানো একবার কমানো যাবে না, এতেও কিন্তু পাকোড়ার ভিতরে তেল চুপচুপা হয়ে যায়। পাকোড়াগুলো উল্টে পাল্টে যখন খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসবে তখন উঠিয়ে নিতে হবে। পাকোড়াগুলো ভাজতে আমার সময় লেগেছে মাঝারি আঁচে 7-8 মিনিটের মতো। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপর নিব, এতে এক্সট্রা যে তেলটা আছে সেটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিব। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার পালং শাকের পাকোড়া। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।